গর্ভাবস্থায় শিশুর স্বাস্থ্যের উন্নতির জন্য গর্ভবতী মায়ের শরীরেও অতিরিক্ত পুষ্টির প্রয়োজন। কারণ শিশুর মস্তিষ্কের বিকাশ অনেকটাই নির্ভর করে গর্ভাবস্থায় মায়ের খাদ্যাভ্যাসের উপর। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের পাঁচটি এমন খাবারের নাম বলবো যা আপনার গর্ভস্থ সন্তানের শারীরিক ও মানসিক গঠনে সহায়তা করবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটা। তবে তার আগে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে এক্ষুনি নিচের লাল বাটনটা টিপে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ পাশে থাকুন বেঙ্গলি হেলথ ইনফো চ্যানেলটির। প্রথম হলো দই। গর্ভাবস্থায় একটা মায়ের শরীরকে প্রচুর পরিশ্রম করতে হয় সন্তানের স্নায়ু কোষগুলো গঠনের জন্য, আর এই কারণে গর্ভবতী মায়েদের বাড়তি কিছু প্রোটিনের প্রয়োজন হয়। তাই এই সময় দই খেতে পারেন। এছাড়াও দইয়ে থাকে আয়োডিন ও ক্যালসিয়াম, যা গর্ভাবস্থায় ভীষণ উপযোগী। দ্বিতীয় হলো ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। ভিটামিন ডি শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য খুবই দরকার। গবেষণায় দেখা গেছে যেসব মায়েদের ভিটামিন ডি এর মাত্রা প্রয়োজনের চেয়েও কম তাদের বাচ্চার মস্তিষ্ক দুর্বল হয়। সাপ্লিমেন্ট ছাড়াও সূর্যের আলো ভিটামিন ডি এর খুব ভালো উৎস। তবে ডিম, সোয়া মিল্ক, মাশরুম, লিভার ইত্যাদি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। তাই শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য নিজের খাদ্যতালিকায় এক্ষুনি যুক্ত করে নিন এই খাবারগুলো। তৃতীয় হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার এই সময় পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। ম্যাকরেল, সালমন ফিশ, টুনা ফিশ, ফ্লেক্সিড এবং আখরোট বা ওয়ালনাটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অনেক পরিমাণে পাওয়া যায়। তাই পারলে এগুলো গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ নিয়ে খাবার চেষ্টা করুন। এগুলো ছাড়াও খেতে পারেন সার্ডিন মাছ, মৌরলা মাছ, মাছের ডিম এবং সয়াবিন। এই খাবারগুলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হয়ে থাকে এবং সবচেয়ে বড় কথা হলো এগুলো আমাদের দেশে খুব ইজিলি পাওয়া যায়। মনে রাখবেন, বাচ্চার মস্তিষ্ক বিকাশের জন্য সপ্তাহে অন্তত দুবার গর্ভবতী মায়েদের মাছ খাওয়া খুব গুরুত্বপূর্ণ। চতুর্থ হলো ফলিক অ্যাসিড। মস্তিষ্কের কোষ গঠনে ফলিক অ্যাসিড খুবই প্রয়োজনীয়। গবেষণায় দেখা গেছে যেসব নারীরা সন্তান প্রসবের 4 সপ্তাহ আগে ও 8 সপ্তাহ পর অবধি ফলিক অ্যাসিড নিয়ে থাকে তাদের মধ্যে 40% মহিলাদের মানসিকভাবে প্রতিবন্ধী সন্তান জন্ম দেওয়ার আশঙ্কা কম থাকে। হ্যাঁ বন্ধুরা, গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ খাবার। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই সাপ্লিমেন্ট নিন। এছাড়া কয়েকটি ন্যাচারাল ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার হলো সবুজ শাকসবজি, পালং শাক, ব্রোকলি, ডাল ইত্যাদি। পঞ্চম হলো আয়রনযুক্ত খাবার। গর্ভাবস্থায় আপনার আয়রন গ্রহণের পরিমাণ দ্বিগুণ হওয়া উচিত। কারণ আয়রন গর্ভে থাকা শিশুকে জীবন ধারণকারী অক্সিজেন পেতে সাহায্য করে। যদি আপনার শিশু গর্ভে অক্সিজেন না পায় তাহলে তার মস্তিষ্কের বিকাশ ঘটবে না। এছাড়াও শিশুর দুর্বলতা বা গর্ভাবস্থায় ঝুঁকিও বেড়ে যেতে পারে। তাই অবশ্যই খান আয়রন সমৃদ্ধ খাবার। কয়েকটি আয়রন সমৃদ্ধ খাবার হলো বেদানা, টমেটো, চর্বি ছাড়া মুরগির মাংস, পালং শাক ইত্যাদি। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে আমায় প্লিজ জানান। আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন বেঙ্গলি হেলথ ইনফো চ্যানেলটি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।